সকাল 5টা 45, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমপি ট্যুরিজমের মুক্কি গেস্ট হাউসের সামনে। আর আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে কানহা ন্যাশনাল পার্কে প্রবেশ করানোর জন্য আমাদের বাহন, এটিকে এখানে ক্যান্টার বলা হয়ে থাকে। এছাড়া এখানে জিপসি দিয়েও সাফারি করা হয়। আনফর্চুনেটলি জিপসি আমি পাইনি, সেটা আমি পরে বলছি কেন জিপসি পাইনি, এবং জিপসি না পেলে এরকম ক্ষেত্রে আমার মতন সিচুয়েশনে যদি আপনারা এসে পড়েন তাহলে অল্টারনেটিভ কি ব্যবস্থা করা যেতে পারে। এটি একটি বেসিক্যালি বাস, এই বাসটি মধ্যে জানলা নেই, তো এখানে 18 জনের বসার ব্যবস্থা রয়েছে, এটিকে ক্যান্টার বলা হয়। তো এই ক্যান্টার করে আমরা আমাদের সাফারি আজকে চালু করব। 5টা 45 ভোরবেলা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, গাছের পাতা থেকে টপ টপ শব্দে শিশির পড়ছে। ডিসেম্বর মাসের শেষ, তার মানে বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমরা এখন অলমোস্ট রেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে আর আমরা প্রবেশ করব কানহা, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের গেট দিয়ে। দেখবো কি রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্ঘ্য। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ঘ্যতে আপনাদের সবাইকে স্বাগত। কানহা ন্যাশনাল পার্ক একটি অন্যতম জনপ্রিয় ফরেস্ট, তাই যারা এখানে সাফারি করার জন্য আসতে ইচ্ছুক আজকের ভিডিও তাদের জন্য। আর তাই এই ভিডিও দেখতে দেখতে আমরা জেনে নেব কোন কোন গেট দিয়ে সাফারি হয়, সাফারির স্লট কি কি আছে, সাফারি করতে খরচ কত, আর তার সাথে অবশ্যই দেখতে থাকব উন্মুক্ত প্রকৃতির কোলে বিচরণ করতে থাকা বন্যপ্রাণীদের। সকাল 6টা 30 মিনিট, আমাদের যাবতীয় পারমিট চেক করার পরে আমরা ঢুকে গেছি জঙ্গলে। কুয়াশার চাদর কাটিয়ে সূর্যদেব উঠছেন একটু একটু করে। সাভানা বা ঘাসবনের ভেতর থেকে কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে উঠছে কুয়াশা। সাফারির প্রথম অতিথি ধরা দিল আমাদের চোখের সামনে, যার নাম বারাসিংহা বা সোয়াম্প ডিয়ার। এটি একটি পুরুষ বারাসিংহা, আর এটি যা করে চলেছে তা আসলে অদূরে থাকা একটি স্ত্রী বারাসিংহাকে ইমপ্রেস করার চেষ্টা। বারাসিংহার আজব কাণ্ডকারখানা দেখতে দেখতে জেনে নেই কানহায় কোন কোন গেট দিয়ে সাফারি করা যায়। মুক্কি, খাটিয়া, সারাই, এই হলো তিনটি কোরগেট। আর এই প্রতিটি কোরগেটের ঠিক কাছেই রয়েছে এমপি ট্যুরিজমের গেস্ট হাউস আর নানা রকমের প্রাইভেট রিসর্ট। এমপি ট্যুরিজমের মুক্কি গেটের পাশে থাকা এমপিটি মুক্কি নিয়ে আমার ভিডিও আপনারা দেখে নিতে পারেন, লিংক রইল ওপরে। আর কানহায় বাফার গেট আছে 4টি, যা হলো খাপা, খাটিয়া, ফেন আর সিজোরা। পর্যটকদের নিয়ে আমাদের ক্যান্টারটি আপাতত এসে দাঁড়িয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি ছোট রেস্ট হাউস টাইপের জায়গায়। সকাল 9টা, জঙ্গলের ভেতর একটা ব্রেকফাস্ট বিরতি। আমাদের মতন বাকি সব গাড়িও এসে থামছে এক এক করে, আর হোটেল থেকে প্যাক করে দেওয়া খাবার দিয়ে সারবো আমরা প্রাতরাস। প্রাতরাস করতে করতে জেনে নিই সাফারির খরচ কি পড়বে। প্রথম খরচ পারমিট। এমপি ট্যুরিজমের অনলাইন সাইট থেকে পারমিট করতে গোটা গাড়ি 3000 টাকা আর সিঙ্গেল সিট পিছু পড়বে 400 টাকা। দ্বিতীয় খরচ গাড়ি ভাড়া। গোটা গাড়ি 2500 টাকা আর সিঙ্গেল সিট পিছু পড়বে 600 টাকা। তৃতীয় খরচ গাইড চার্জ, যা গাড়ি পিছু পড়বে 500 টাকা করে। আর গাড়ি এবং গাইডের খরচ কিন্তু ঢোকার সময় গেটে ক্যাশে পেমেন্ট করতে হবে। এবার আসল কথা, অনলাইনে কনফার্মড পারমিট না পাওয়া গেলে মুক্কি গেট থেকে 24 ঘন্টা আগে দুটো জিপসি আর এই খোলা বাস বা ক্যান্টারের 18টি সিটের ভেতর 9টি সিটের কিন্তু বুকিং ইস্যু করা হয়। আর এই পারমিট ইস্যু করা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ক্যাশ পেমেন্ট দিয়ে। গাড়ি এগিয়ে চলছে আস্তে আস্তে, গাইডের ইঙ্গিতে আবার হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পাশে দেখি একপাল বন্য শুকর
ঘাসের বনের ভেতর দিয়ে চলছে। গাইডের থেকে জানতে পারলাম এরা এত বদরাগী আর হিংস্র, বাঘ বাবাজিও এদের এড়িয়ে চলেন। আবার একটু এগোতেই চোখে পড়ল সাম্বার হরিণ বা সাম্বার ডিয়ার। আর একটু ভিডিও পজ করে ভালো করে খেয়াল করলে যে সাদা গাছগুলি দেখা যাবে তাদের নাম ঘোস্ট ট্রি বা ভূতিয়া পের। জ্যোৎস্নারাতে এদের সাদা সাদা গাত্রবর্ণ এদের এই নাম দিয়েছে। এরা জঙ্গলের মধ্যে যেন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকে ঠিক ভূতের মতন। আবার একটু এগোতেই গাইড গাড়ি দাঁড় করালেন, আর যা দেখলাম তা অবিশ্বাস্য। গাছের গায়ে নখের দাগ, তাও নাকি বাঘের। গাইড বোঝালেন বাঘ তার এরিয়া মার্ক করতে এবং তার ক্ষমতা বোঝাতে যতটা উঁচুতে সম্ভব নখের আঁচড় কেটে দেয়। সাথে দেখতে পেলাম ওনার পদচিহ্ন, আর চিহ্নগুলি গাড়ির টায়ারের ওপর। তার মানে একটু আগেই উনি গেছেন এই পথ বেয়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকের সাফারিতে ওনাকে আমরা দেখতে পেলাম না। এরা গোল্ডেন জ্যাকেল, রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি একটু এগিয়ে যেতেই এরা রাস্তা পার হয়ে জঙ্গলের অন্যদিকে চলে গেল। দেখতে দেখতে ঘড়ির কাঁটা ক্রমশ 11টার দিকে এগিয়ে চলল। আমাদের এখন এখান থেকে বের হয়ে যাওয়ার টাইম হয়ে এসছে। আর ঠিক বেরোনোর মুহূর্তেই আমাদের সামনে ধরা দিল একটি বাইসন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্ঘ্য, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে আনার জন্য। ধন্যবাদ।